হ্যালো বিওয়া, সবাইকে হামিদের কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো। আজ নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে আসলাম, পেঁপে রান্না, মসুর ডাল দিয়ে পেঁপে রান্না রেসিপি। রেসিপিটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও তত মজা হয়েছে। এ ধরনের রেসিপি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অবশ্যই এ ধরনের মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। পেঁপে রেসিপিটা আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। শুরুতে এখানে আমি একটা বড় পেঁপে নিয়েছি, এটা খুবই তাজা। অনেক সময় দেখা যায় মার্কেট থেকে এ ধরনের পেঁপে ঘরে আনার পর মানে কাটার সময় কেমন যেন তরতাজা ভাবটা দেখা যায় না, আর ওই পেঁপেটা রান্না করলেও তেমন একটা মজা লাগে না। আর এ ধরনের তরতাজা পেঁপে রান্না করলে এমনি নিরামিষ কোনো কিছু ছাড়াই খুবই মজা হয়। আমি পেঁপেটা একটা কাঁটা দিয়ে ছুলে দু টুকরা করে এক টুকরা রান্না করার জন্য প্রস্তুত করে নিতেছি। অনেক সময় দেখা যায় কিছু পেঁপে আবার রান্না করার পরে তিতা তিতা ভাব চলে আসে, তো পেঁপে কাটার সময় একটা সাবধানে কাটতে হবে। এভাবে করে চামচ দিয়ে পেঁপের যে মাঝখানে একটা থাকে বিচির ঘর, ওইগুলো নিয়ে নিতে হবে। ওগুলো যদি রেখে দেন তাহলে রান্নাটা অবশ্যই তিতা হবে। পেঁপেটা প্রসেস করে কাটার পর আমি দুই একটা স্ট্রেনারে পানি ঝরার জন্য রেখে দিয়ে একটা বলে করে পানি নিয়ে অল্প হলুদ আর লবণ দিয়ে মেখে পেঁপেটা দিয়ে চুলায় তুলে দিতেছি। অন্য আরেকটা চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, ওখানে আমি 60 গ্রামের মতো সয়াবিন তেল দিছি। এখানে যে চামচটা দেখতেছেন ওই চামচের মেপে আমি এখানে উপকরণগুলো নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখানে আমি 5 ফোড়ন আর রসুনগুলো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতেছি। পেঁয়াজ রসুনগুলো এভাবে নাড়াছাড়া করার পর একটা কালার চলে আসলে আমি 1 কাপের মতো মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্রেনারে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। এখন মসুর ডালগুলো দিয়ে দিতেছি। মসুর ডাল আমি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব, এমনভাবে ভাজবো যাতে ডালের একটা কালার চলে আসে। এরকম ভাজা মসুর ডাল দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুবই মজা হয়। আমার পেঁপে রান্না রেসিপিটার ভিডিও আপনারা না টেনে মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি আপনাদের খুবই সহজ লাগবে। রেসিপিটা আপনারা একবার ট্রাই করার পর অবশ্যই আমাকে শেয়ার করে বলবেন। ওদিকে যে একটা পাতিলে আমি পেঁপেগুলো চুলায় তুলে দিয়েছি, ওগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। তেমন একটা সিদ্ধ করবো না, মোটামুটিভাবে সিদ্ধ করে নেব। ডালগুলো ভাজা প্রায় শেষ, আমি এখানে 1 চামচ লাল মরিচ পাউডার দিতেছি, 1/2 চামচ হলুদ পাউডার, আর 1/2 চামচের অর্ধেক জিরা ভাজা পাউডার, টেস্ট অনুযায়ী লবণ। সব উপকরণ দিয়ে একটু আমি পানি দিয়ে এগুলো ভেজে নিব যাতে পাতিলের তলনিতে লেগে না যায়। অল্প পানি দিয়ে আমি ঢাকনি দিয়ে বেশ কিছুক্ষণ আবারও কষে নিয়েছি। পেঁপেগুলো সিদ্ধ হওয়ার পর আমি একটা স্ট্রেনারে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। গরম পানি ছেড়ে দেওয়া সেই পেঁপেগুলো আমি এখন ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এখন মসুর ডালের সাথে আমি আবারও হালকা কষে নিব পেঁপেগুলি। পেঁপে তরকারিতে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা আপনাদের রুচি মতো দিতে পারেন কম বেশি, কারণ আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আপনারাও কম বেশি আপনাদের মতো দিতে পারেন। এবার ঢাকনি দিয়ে হাই হিটে বেশ কিছুক্ষণ আমি জাল করে নিব। আমার রান্না প্রায় শেষের দিকে। পেঁপে তরকারি সবার জন্য উপযোগী, কম বয়সী বেশি বয়সী সবারই এই খাবারটা অত্যন্ত জরুরি। এই খাবারটা গরম ভাত দিয়ে খেলে খুবই মজা লাগে। আমি এখানে অল্প ধনে পাতা কুচি দিয়ে দিতেছি। ধনে পাতা কুচি আপনারা আপনাদের রুচি মতো দিতে পারেন। ধনে পাতা কুচি দেওয়ার পর আমি 5 মিনিট আবারও জাল করে নিচ্ছি পেঁপে তরকারিটা। চুলা অফ করে দিব। দেখুন আমার রান্না প্রায় শেষ। বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। রেসিপিতে কোনো ধরনের ভুল হলে আমাকে ক্ষমা চোখে দেখবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো এখানে শেষ করছি। পেপে রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ।